হাই হাউস গুঙ্গন, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আমরা দেখতে দেখতে অ্যান্ড্রয়েডের 15তম সংস্করণে আমরা চলে এসেছি। তো আজকে আপনাদেরকে অ্যান্ড্রয়েড 15-এর 10টা টপ ফিচার দেখাবো। তো প্রথমে আপনাদেরকে বলে রাখি, আপনার অ্যান্ড্রয়েড 15 যে স্ট্রেকটা রয়েছে সেটা যে স্ক্রিন চেপে ধরেন আর কি, তো আপনাদেরকে কিন্তু একটা গেম খেলতে পারবেন। সেটা হচ্ছে আপনাদেরকে সরাসরি একটা ইনফিনিটি যে একটা স্পেস রয়েছে তো সেখানে আপনাদেরকে পৌঁছাই দেবে। তো আমি আপনাদের কাছে একটু সময় চাই নেব, যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আশা করছি আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন, আর যে একটু লাইক দিয়ে না থাকেন আশা করা হচ্ছে আপনার সেই কাজটা করে। এখানে সব থেকে বড় ভিজুয়াল পরিবর্তন হলো আপনাদের যে ভলিউম ডবলটা রয়েছে, তো সেটা সিলেক্ট করার পর এখানে যে থ্রি ডটটা রয়েছে সেখানে সিলেক্ট করেন। সেখানে সিলেক্ট করার পর আপনাদেরকে ভলিউম কন্ট্রোলের জন্য একটা বড় সড়ো একটা পেজে নিয়ে আসবে। তো এখানে চাইলে কিন্তু আপনারা যদি একটা রাইট কর্নারে সিলেক্ট করেন ভলিউমটাকে ম্যাক্স করে নিতে পারবেন, একদম লেফটের দিয়ে সিলেক্ট করেন আর কি, তাহলে হচ্ছে আপনার যে ভলিউমটা রয়েছে তো আপনি কিন্তু এইভাবে আপনাদের যে ভলিউমটা রয়েছে সেটাকে মিউট করে ফেলতে পারবেন। তো আগের ক্ষেত্রে এই জিনিসটা অনেক বেশি হ্যান্ডি। এর পরবর্তী যে বিষয়টা রয়েছে, আপনারা যখন হচ্ছে আপনাদের হোম স্ক্রিনে কোনো উইজেটস রাখেন আর কি, তো এখন কিন্তু চাইলে আপনারা যে হোম স্ক্রিনে হচ্ছে যে উইজেটটা রাখবেন আর কি, তো সেটা কীরকম হবে না হবে, তার মুভমেন্টে কেমন হবে সেটা কিন্তু আপনারা সরাসরি হচ্ছে আপনারা এখান থেকে দেখতে পারবেন। যেমন ধরুন উপরে যে ডটওয়ালা যে ক্লকটা রয়েছে সেটার দিকে খেয়াল করেন, আমি যদি ওই ক্লকটার দিকে দেখি আর কি, তো সেটা কিন্তু হচ্ছে রিয়েল টাইম সেটা রেসপন্স করতেছে। এমনকি আপনি যদি সেটাকে হোম স্ক্রিনে সিলেক্ট করতে চাই বা এর টাইপগুলো সিলেক্ট করতে চাও সেক্ষেত্রেও কিন্তু আসলে এক্স্যাক্টলি কয়টা বাজে তো সেটা কিন্তু আমি এখান থেকে দেখতে পারতেছি। তো এই জিনিসটা আসলে অনেক সময় কাজে দেয়, যদি আপনারা কোনো একটা উইজেটস রাখতে চান আপনাদের হোম স্ক্রিনে, সেক্ষেত্রেও হচ্ছে আপনাদের এক্স্যাক্ট কী অবস্থায় রয়েছে সেই উইজেটটা তাহলে কিন্তু আপনারা দেখতে পারবেন। অ্যান্ড্রয়েড 15-এ আরেকটা ছোটো পরিবর্তন রয়েছে, সেটা হচ্ছে ব্লুটুথ কানেক্টিভিটিতে। আমি আপনাদেরকে বলে রাখি, আপনারা যদি আপনাদের যে ব্লুটুথ যে টগলটা রয়েছে সেটা যদি আপনারা কখনো অন না করেন তাহলে কিন্তু আসলে এখানকার ব্লুটুথ যে অপশনটা রয়েছে সেটা কিন্তু আসলে কখনোই অন হয় না। তো এখন থেকে চাইলে আপনারা কিন্তু সেটাকে অটোমেটিক্যালি টার্ন অন করতে পারবেন। এই জিনিসটা কিন্তু আগে ছিল না। আর আপনারা হচ্ছে আপনাদের যে ব্লুটুথ অপশনটা রয়েছে আপনারা কোন সময়টাতে অটোমেটিক্যালি টার্ন অন করে রাখতে চাচ্ছেন তো সেটাও কিন্তু আপনারা এখান থেকে ফিক্স করে ফেলতে পারবেন। এই জিনিসটা হচ্ছে আপনারা যদি একাধিক ব্লুটুথ ডিভাইস ইউজ করে থাকেন তো সেক্ষেত্রে অনেক কাজে দেবে। এখানে একটা খুবই মাইনর চেঞ্জেস রয়েছে আর কি, আপনাদের যে ব্যাক জেস্টার, আপনি যখন সামনে যান বা পিছনে যান তো সেক্ষেত্রে কিন্তু আপনারা জানেন না আসলে আপনারা কোথায় চলে যাচ্ছেন। তো আপনাদের এর জন্য করতে হবে কি, আপনারা যারা হচ্ছে জেস্টার নেভিগেশনটা ইউজ করেন আর কি, তো এর মাধ্যমে যখন আপনারা ব্যাক করতে যাবেন তখন কিন্তু আপনাদের যে বাম কিংবা ডান সাইডে ফরওয়ার্ড কিংবা ব্যাকের ক্ষেত্রে যে আপনাদেরকে নেক্সটে কোন পেজটাতে তারা নিয়ে যাচ্ছে তো সেই জিনিসটা দেখতে পারবেন আর কি। তো যেমন ধরুন আমি হচ্ছে র্যান্ডমলি সেটিংয়ে গেলাম, সেটিং থেকে যে কোনো একটা অপশন আছে, যেমন ধরুন অ্যাপসে গেলাম, অ্যাপস থেকে যখন আমি হচ্ছে ব্যাক করবো আর কি, তো এখানে কিন্তু আমি ছোটোভাবে দেখতে পারবো আসলে কোন কোন আমাকে কোন পেজটাতে তারা নিয়ে যাচ্ছে। এমনকি এটা যদি আপনারা ফরওয়ার্ড জেস্টারের ক্ষেত্রেও ইউজ করেন আর কি, তো সেক্ষেত্রে হচ্ছে আপনারা সেটা দেখতে পারবেন। এফোনে একটা অনেক সুন্দর স্ক্রিন রেকর্ডিংয়ের একটা অপশন রয়েছে, সেটা হচ্ছে আপনারা চাইলে কিন্তু আপনারা যখন আপনাদের আইফোনের স্ক্রিনে কোনো কিছু রেকর্ড করতে চাচ্ছেন তো আপনারা চাইলে কিন্তু সিঙ্গেল অ্যাপ কিংবা ইন্টার স্ক্রিন নামে যে অপশনটা রয়েছে তো সেটা দিয়েও কিন্তু আপনারা এখানে রেকর্ড করতে পারবেন। এর কারণ হচ্ছে আমি আপনাদেরকে বলি, আপনারা যখন ইন্টার স্ক্রিনে হচ্ছে দিবেন তখন হচ্ছে আপনাদের ইচ অ্যান্ড এভরিথিং, যে কোনো বড়কার অ্যাপ্লিকেশন যা রেকর্ড করেন না কেন সেগুলো কিন্তু আপনারা এখান থেকে রেকর্ড করতে পারবেন। এরপরে আর একটা অপশন আছে, সেটা হচ্ছে সিঙ্গেল অ্যাপ। তো এর মাধ্যমে হচ্ছে আপনারা কোনো একটা পার্টিকুলার অ্যাপ্লিকেশন যদি আপনার স্ক্রিন রেকর্ড করতে চান তো সেই জিনিসটা কিন্তু এই সিঙ্গেল অ্যাপ রেকর্ড দিয়ে করতে পারবেন। ইভেন আপনারা যদি ওই অ্যাপটা থেকে অন্য অ্যাপেও যদি চলে যান সেক্ষেত্রেও কিন্তু আসলে এই সিঙ্গেল অ্যাপ রেকর্ডিংয়ের অপশনটা কাজ করে। অ্যান্ড্রয়েড 15 আরেকটা সুবিধা রয়েছে আর কি, তো আপনারা যারা একটু বিগ সাইজের ফোন ইউজ করেন, যেমন ধরুন আমার এই ফোনটা হচ্ছে 6.7 ইঞ্চ, তো এক হাতে কিন্তু আসলে টপ টু বটম রিচ করাটা প্রায় ইম্পসিবল। তো আপনারা যদি জেস্টার কন্ট্রোলটা ইউজ করে থাকেন আর কি, তো এই জেস্টার যেটা রয়েছে আর কি, তো এই অপশনটাতে হচ্ছে আপনারা ধরে জাস্ট নিচের দিকে স্লাইড করে নিয়ে আসেন, তাহলে হচ্ছে আপনাদের উপরে যে প্রসঙ্গটুকু রয়েছে আর কি সেটাও নিচে চলে আসে, আপনারা হচ্ছে সেটাকে একটা মিনি স্ক্রিন হিসেবে কাজ করতে পারেন। যেমন ধরুন হোম স্ক্রিনের ক্ষেত্রে এই যে জেস্টারটা রয়েছে সেটাকে হচ্ছে আমি ধরে নিচে নিয়ে আসলাম, তো এই তো দেখতে পারতেছেন। তো আমি হচ্ছে আমাকে আরেকটা হাতও ব্যবহার করতে হবে না এবং উপরে যে অপশনগুলো রয়েছে আর কি, তো সেগুলো নিচে চলে আসে। আর এই জিনিসটা সবার প্রথম আইফোন নিয়ে আসেন, তারা হচ্ছে আইফোন থেকে সরাসরি এই অপশনটা কপি করে রেখেছে আর কি। সে পরবর্তী যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে আপনাদের প্রাইভেট স্পেস। তো এটাতে আমরা করতে পারবেন কি, আপনাদের যদি কোনো অ্যাপ্লিকেশন থাকে সেটাকে হচ্ছে আপনারা ডিফারেন্ট কিংবা একাধিক কোনো অ্যাকাউন্ট দিয়ে সেটাকে আপনারা লগ ইন করতে পারবেন। যেমন ধরুন আপনার ফেসবুক অ্যাপ অ্যাপ্লিকেশন একটা আছে, তো সেখানে হচ্ছে আপনি একটা জিমেল দিয়ে লগ ইন করেছিলেন, তো আপনি চাচ্ছেন যে হচ্ছে ওই সেম ফেসবুক অ্যাপ্লিকেশনটাকে অন্য আরেকটা কপি করে সেটাকে হচ্ছে আবার অন্য একটা ডিফারেন্ট যে আইডি রয়েছে সেটা দিয়েও কিন্তু আপনারা
সেটাকে লগ ইন করে রাখতে পারবেন। এর পরবর্তী যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে অ্যাডাপটিভ সাউন্ড। তো এটা করে কি আপনাদের আশেপাশে সারাউন্ডিং মানে আপনাদের যে অবস্থানটা কীভাবে রয়েছে তো সেই অনুযায়ী হচ্ছে আপনাদের ফোনের যে নোটিফিকেশন যে অপশনটা রয়েছে আর কি তো সেটা সেইভাবে রেসপন্স করে। তো এর জন্য আপনাদের এখানে সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন যেতে হবে, তারপরে এখানে অ্যাডাপটিভ সাউন্ড নামে যে অপশনটা রয়েছে সেটা ইউজ করে দেন। তো এটা ইউজ করলে হবে কি আপনাদের যে ভলিউমের যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে অনেক ইন্টেলিজেন্টলি অ্যাডাপটিভ হয়ে কাজ করবে। তো আজ এই পর্যন্তই, এতক্ষণ ধরে আমি আপনাদের সাথে ছিলাম অর্ঘ। আর যে ভিডিও ভালো থেকে ভিডিওতে একটি লাইক, আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি আশা করা হচ্ছে আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলবেন। আর সবাই অনেক ভালো থাকবেন, টাটা, বাই বাই।